ঘোড়ার ঘোড়াকে আঘাত করতে পারবেন না। মাঠের মধ্যে দুইবার মাঠের মধ্যে কোন সোয়ার ঘোড়াকে আঘাত করতে পারবেন না। এটা রহমানের অহংকার নিঃসদ আমি বলতে পারি। জনাব আলহাজ আব্দুল মতিন সাবেক সহকারী প্রধান শিক্ষক শহীদ একাডেমি টঙ্গী গাজীপুর এবং সেই সাথে সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রাহিম কুকুর দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি এবং সলঙ্গা থানা জনাব আতার রহমান লাভ সহ সবাইকে মঞ্চে জেনারে উপস্থিত রয়েছেন। মাঠে আমার জগন্নাথপুরের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সর্বপ্রথম এবং সর্বশেষ আশীর্বাদ জানাচ্ছি। মাঠের মধ্যে কোন সোয়ার ঘোড়াকে আঘাত করতে পারবেন না। মাঠের মধ্যে দুইবার মাঠের মধ্যে কোন সোয়ার ঘোড়াকে আঘাত করতে পারবেন না। এটা রহমানের ইচ্ছা আবারও কিন্তু মাঠের ভিতর প্রচুর লোক, শুধু মিডিয়ার লোকজন ব্যতীত অন্য কেউ থাকবে না, মিডিয়ার লোকজন ব্যতীত অন্য কেউ থাকবে না মাঠের ভিতর। সম্মানিত সচিব মন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ভোটেরও উপভোগ করব, সেই সাথে সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন ওনাদেরও বক্তব্য আমরা শুনবো। সুপ্রিয় সচিবমন্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।